আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আমেরিকার এই উদ্যোগটার পর বা এই সিদ্ধান্তটা নেওয়ার পর মার্কিনীদের বিরুদ্ধে আমরা দেখলাম যে ইউক্রেনের মানে পক্ষে বা বিপক্ষে আমেরিকার যে অবস্থানটা এই মুহূর্তে সামনে আসছে যে তারা আসলে গাছের আগারটাও খাইব মানে ডগারটাও খাইব তলারটাও খাইব আই মিনস গোড়ার্টাও খাইব কোনোটা বাদ দিবে না আর এই খাওয়া খাওয়ির খেলার মধ্যে একটা প্রধান ভূমিকা রাখতেছে কে ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্স এই মূর্তি ইউক্রেনের নির্বাচনের সময় পার হয়ে গেলেও জেলিকে কিন্তু প্রেসিডেন্ট হিসেবে টিকিয়ে রাখা হয়েছে পাশাপাশি সেইখানে এই মুহূর্তে নির্বাচন হবে না এর পাশাপাশি আপনার আগের যে সেনাবাহিনী ছিল যে ফোর্স ছিল টোটাল সেক্টরটাকে একের পর এক পরিবর্তন করা হয়েছে দর্শক এবার আসেন কেন এই খেলা আমরা আজকে দেখলাম যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তিনি সের্গে লেভার বলছেন এটাই হচ্ছে বেসিক্যালি যুদ্ধটার প্রধান ইস্যু মানে অস্ত্র ব্যবসা আমরাও বুঝি যে পৃথিবীতে যেই দেশগুলো অস্ত্র বানায় যুদ্ধ যদি না থাকে অস্ত্র দিয়া ভাই মানুষ কি করবো তাই না অস্ত্রটা দরকার লাগে যুদ্ধ লাগলেই সুতরাং যারা বিশাল বিশাল বিনিয়োগকারী বিলিয়ন্স অফ ডলারের ব্যবসা তারা তো চাই সামহাও কোনো দেশে গৃহযুদ্ধ হোক কোনো দেশে একে অন্যের সাথে লড়াই করুক ইউক্রেনীয় সেনাবাহিনীকে সহায়তা করার জন্য এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার মার্কিন সামরিক ঠিকাদারদের ইউক্রেনে পাঠানোর উদ্যোগ নিচ্ছে বাইডেন প্রশাসন বাইডেন প্রশাসন ইউক্রেনে মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবস্থা রক্ষণাবেক্ষণ এবং মেরামত করতে এই পদক্ষেপটি নেওয়া হচ্ছে চারটি মার্কিন সামরিক সূত্র সংবাদ মাধ্যম সিএনএন এই তথ্যটা নিশ্চিত করছে মার্কিন কর্মকর্তারা বলছেন এই সিদ্ধান্তের ফলে জো বাইডেন প্রশাসনের ইউক্রেন নীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে কারণ ইউক্রেনের সামরিক বাহিনীকে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে সহযোগিতার আরও উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র এই নীতিটি যদি চূড়ান্ত অনুমোদন হয় তাহলে প্রেসিডেন্ট জো বাইডেনের এই সিদ্ধান্তে মানে বিষয়টা আরেকটু পজিটিভ হবে এখন পজিটিভটা কার জন্য হবে যারা বুঝের তারা কিন্তু বুঝতেই পারছেন কর্মকর্তারা বলছেন এই পরিকল্পনা অনুমোদন পেলে চলতি বছরের মধ্যেই কার্যকর করা হবে এর ফলে দুই সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে অভিযানের পর প্রথমবারের মতন ইউক্রেনীয় ভূখণ্ডে কাজ করতে মার্কিন কোম্পানিকে অনুমোদন দিতে পারে প্যান্টাগন কর্মকর্তারা আশা করছেন এতে ইউক্রেনীয় সামরিক বাহিনী যে অস্ত্রগুলো ব্যবহার করছে সেগুলো রক্ষণাবেক্ষণ এবং মেরামতের দ্রুততর ব্যবস্থা হবে তবে বাইডেন বলছেন মার্কিন সেনাবাহিনীকে ইউক্রেনে পাঠানো হবে না হোয়াইট হাউস মার্কিন নাগরিকদের ঝুঁকির বিষয়ে সচেতন তবে এইভাবে যাদেরকে পাঠানো হচ্ছে সেইটা আসলে কি হচ্ছে এটা একটা সামরিক ইউনিট যাচ্ছে তবে এই ইউনিটটা লড়াই করার জন্য যাচ্ছে না পৃথিবী থেকে যে মানে ন্যাচো বা ইউ যে মেশিনারিজগুলা ইউক্রেনে পাঠায় তো অনেক কিছুই কাকু উড়াই দেয় কোনোটা নষ্ট হয়ে যায় কোনোটা বিকল হয়ে পড়ে আছে বিলিয়ন্স অফ ডলারের অস্ত্র এখন এগুলোকে মেরামত করা দরকার তো এটাকে আমেরিকা মাগনা করবে না কি না ধরেন টাকার বিনিময়ে করবে টাকার বিনিময়ে করবে একটা ঠিকাদারি প্রতিষ্ঠান যাচ্ছে একটা টেন্ডার করবে এই টেন্ডারটা কে করবে জেলির প্রশাসন জেলির প্রশাসনের এই ট্যান্ডার কে পাবে আমেরিকা এখন এই যে টোটাল খেলাটা ইউক্রেন বিলিয়নস অফ ডলার এই যুদ্ধের জন্য ঋণগ্রস্ত হচ্ছে সহযোগিতা নিচ্ছে আজকে হোক কালকে হোক যখনই যুদ্ধ বন্ধ হবে এই টোটাল টাকাটা ইউক্রেনের রাষ্ট্র ক্ষমতায় যেই সরকারই থাকুক সেই সরকার পশ্চিমাদেরকে পরিশোধ করতে হবে মানে একটা দেশের অর্থনীতি আগামী পঞ্চাশ বছর একশো বছরের জন্য কোমরটা ভাঙা শেষ করে দেবে আর রাশিয়া বলছে যে এই সকল কিছুর পেছনে পশ্চিমাদের রাশিয়া বিরোধী নীতি এবং কি অস্ত্র ব্যবসা আপনি কি মনে করছেন আমেরিকা দুইটাই খাইতে চায় নাকি একটা কমেন্টে জানান আসসালামু আলাইকুম